হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। হলুদির চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম, আর আমি হলাম তোমাদের প্রিয় পুরু। তো আজকে হলো বুধবার, আজকে সেই ঝড়ের দিন, ঝড় বৃষ্টির দিন। তো ঝড়ের নাম তো জোস, তোমরা ভালোভাবেই জানো। আমফান থেকে মানুষ ভালোভাবে এখন অবধি ঠিক হয়ে উঠতে পারছে না। তো উঠতে না উঠতেই চলে এসেছে আরো একটা ঝড়। তো বুঝতে পারছি না কি হবে না হবে, মনের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। কি হবে না হবে কিচ্ছু মানে মাথায় আসছে না, কি করব। তো সবাই একটু সকলে সাবধানে থাকবে। আর আমাদের এখানে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। তো একবার করে বৃষ্টি জোরে জোরে হচ্ছে, আবার থেমে যাচ্ছে, ঝড় হচ্ছে আবার থেমে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে। আর আমাদের বাড়ির কাছেই নদী, তো আমার মা আমাদের বাড়ির কাছে নদী, আর আমার যে বাপের বাড়ি আছে, শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ির কাছে আরো বেশি নদী। তো তাই জন্য বেশি করে ভয়, বা আমাদেরকে নিয়েও ভয় লাগছে। তো জানি না কি হবে। তোমরা তোমাদের কোথায় কেমন তোমরা আছো কমেন্টে জানিও, জানলে তবু হয়তো একটু মানে মনটা শান্তি পাবে যে না তোমরা ঠিক আছো। তো ভিডিও করার ইচ্ছা একদমই ছিল না আমার, বড় জোর করে বলছে একটা ভিডিও করো না, বলো না ওদেরকে, ওরা একটু সাবধান হয়ে যাক। আমি বলি সাবধান তো হয়ে যাবে, তো তো বললাম যে ভাবলাম যে না তোমরা না তোমাদের সঙ্গে একটু ভিডিও করি। তো তাই ভিডিও করছি, তোমরা সাবধানে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। এবং কোনো যদি ক্ষতির মানে আশঙ্কা পাও তো ঘর থেকে বেরিয়ে যাবে। কোনো স্কুল টুল থাকলে, পাড়ায় কোনো মন্দির টন্দির থাকলে সেখানে চলে যাবে। আগে বাঁচতে হবে, তারপর ঘর বাড়ি। না বেঁচে থাকলে কিচ্ছু হবে না, বেঁচে থাকলে আবার নতুন করে সব হবে, কিন্তু বেঁচে না থাকলে কিচ্ছু হবে না। তাই আগে বাঁচতে হবে, তারপর অন্য কথা। সেরকম যেরকম যেরকম বুঝবে সেরকম সেরকম করবে। তো টিনের বাড়ি যাদের, অ্যাসবেস্টার বসানো যাদের, খোলা চাল, তাদের মানে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। ছাদের বাড়ি টাড়ি ওই সবগুলো খুব একটা কিছু হবে না। তো তাদের খোলার বাড়ি, টিনের বাড়ি আর অ্যাডজাস্টারের বাড়ি, তারা একটু সাবধানে থেকো। যেরকম যেরকম বুঝবে সেরকম করবে, সেরকম সেরকম হলে ওই যে মানে পাড়ার স্কুল তোমার বলো আর মন্দির বলো ওইখানে চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের তো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর ঝড় হচ্ছে সকাল থেকেই। তো সবাই সবার কাজ গুছিয়ে নিয়ে ঘরে চলে আসো, যাতে না মানে আর বাইরে বেরোতে হয়, কারণ এই যে অবস্থা পড়েছে কিছু মানে করা যাচ্ছে না। আর মাদের ওখানে তো নদীর কাছে বাড়ি আমার মাদের, আর তো ওই জন্য মা ফোন করে বলছিল যে এখানে নদীর বাঁধ মানে ভাঙেনি, তো নদীর বাঁধ ভালো নেই, যার জন্য নদীর বাঁধ আর নদীর জল সমান হয়ে গেছে। তো নদী হচ্ছে উত্তাল হয়ে গিয়েছে, বৃষ্টি হচ্ছে প্লাস ঝড় হচ্ছে, যার জন্য নদী উত্তাল হয়ে গেছে। ওই জন্য নদীর বাঁধ মানে টপকে টপকে আছড়ে আছড়ে পড়ছে, জল আছড়ে আছড়ে পড়ছে। তো জল আছড়ে আছড়ে পড়ে জল ধীরে ধীরে গ্রামের দিকে ঢুকছে। তো মা ফোন করে তাই বলল। তো জানি না ওই দিক থেকে জল যদি আসে তো আমাদের এদিকেও জল আসবে। তো এখন বুঝতে পারছি না, ভাটা পড়ে গিয়েছে, এখন কাজ শুরু করেছে, কাজ শুরু করেছে। তো কাজ হয়ে গেলে ভাবছি হয়তো গিয়ে একবার দেখে আসবো, কিন্তু দেখতেও যেতে পারবো না, এখন অবস্থা তো ভালো নেই। তো তোমরা সাবধানে থাকো, ভালো থাকো। তোমাদের একবার বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, চলো। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাই আমি মাথায় ওড়নাটা দিয়ে দিয়েছি, কারণ এখন তো এই জলটা ভালো নয়, তো যার জন্য ওড়না মাথায় দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা কিরকম, ওদিকটাতেও দেখাচ্ছি চলো। তো হাওয়া শুনতে পাচ্ছ, এই যে আমাদের তাল গাছ, এই যে হাওয়া শুনতে পাচ্ছ, বৃষ্টিও হচ্ছে টিপটিপ করে, জোরে হচ্ছিল এতক্ষণ। তো আমি তাড়াহুড়ো করে চলে এলাম উপরে ছাদে, যাতে না জোরে বৃষ্টি হওয়ার আগে তোমাদের তো ওয়েদারটা দেখিয়ে দেবো বললাম। তো বৃষ্টি জোরে হচ্ছিল এতক্ষণ, আমি চলে এসেছি, তোমাদের বাইরের ওয়েদারটা একবার দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ
কিরকম মানে গাছগুলো কিরকম দুলছে, আর হাওয়াটাও নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তো আশেপাশে বাড়িগুলো সবাই সবার মতো রয়েছে। এই যে নারকেল গাছটা, এটা একদম আমাদের মানে সিঁড়িঘর, মানে সিঁড়িঘরের সোজাসুজি রয়েছে, তো এটাও কিরকম দুলছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তোমরা সবাই খুব সাবধানে থাকবে, খুব সতর্ক থাকবে। তো এই হচ্ছে ব্যাপার, আশেপাশের দৃশ্য এই যে এরকম। কি দেখাবো, দেখিয়েও কিছু ভালো লাগে না, ভালোও লাগছে না। তো আর কিছু কথা বলবো না, তোমরা সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো এবং স্বাভাবিক থাকো, এই কামনাই আমি ঠাকুরের কাছে করছি। তো কারোর জন্য কোনো বড় কিছু বিপদ আপদ না হয়, কারোর কোনো ক্ষতি না হয়, তোমরা সবাই খুব সাবধানে থেকো। তো আর কি বলবো, ভালো লাগছে না, কিচ্ছু আর বলার মানে কিছু নেই। তো তোমার খুব সাবধানে থেকো, সবাই খুব ভালো থেকো, এবং মানে মনকে শক্ত করে থেকো, কিচ্ছু হবে না, কোনো কিছুতেই ভয় পেতে হবে না, কিচ্ছু হবে না, সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে। আর কি বলবো, বলার আর কিছুই নেই। তো আর কি বলবো, আর তো কিছু বলার নেই, কি আর বলবো। তো তোমরা সবাই সাবধানে থেকো, আর সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর মনকে শক্ত করে রেখো, কিচ্ছু হবে না, খুব একটা টেনশন করো না। তো আবার দেখা হবে পরের ব্লগে। তো আর এই করোনার সময় বুঝতেই পারছো, আবার পরের ব্লগে দেখা হবে। আর ভিডিওটাকে প্লিজ সিরিয়াস নিও, কারণ জিনিসটা সিরিয়াস জিনিস, তাই সিরিয়াস নিতে বলছি। তো আজকের মতো টাটা।